মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার আহ্বানে সারা দিয়ে রবিবার ছুটির দিনে বর্দোয়ালি যুবক সংঘের উদ্যোগে আয়োজিত হয় এক রক্তদান শিবির। এই শিবিরে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পরে নিজের বক্তব্যে তিনি বলেন, স্থানীয় সামাজিক সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে ক্লাবগুলো। বর্তমান সময়ে নেশায় আসক্ত হয়ে যুব সমাজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। মাদকের বিস্তার পুলিশ দিয়ে আইন দিয়ে সরকার আটকাতে পারবে না, এর জন্য দায়িত্ব নিতে হবে ক্লাবগুলিকে। এই ধরনের সামাজিক সমস্যার সমাধানে ক্লাব এগিয়ে এলে সরকারের কাজ অনেকটাই সহজ হয়ে যায়। বর্তমান সময়ে ক্লাবগুলি বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে থাকে। ক্লাবের এই ধরনের সামাজিক কাজ অবশ্যই প্রশংসাযোগ্য। এক্ষেত্রে এলাকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের ক্লাবের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়ানোর জন্য প্রচেষ্টা নিতে হবে। প্রয়োজনে তাদের ক্লাবের অ্যাডভাইজারি কমিটিতে রাখতে হবে, কারণ সিনিয়র সিটিজেনরা ক্লাবের বর্তমান প্রজন্মের কাছে অনেক কিছু প্রত্যাশা করে। ক্লাবের সর্বাঙ্গীন পরিবেশ ঠিক আছে কিনা তারা তা জানতে চান। সেক্ষেত্রে সিনিয়র সিটিজেনদের ক্লাবের অ্যাডভাইজারি কমিটিতে রাখলে নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা ক্লাবের কাজ আরও মসৃণ করে দিতে পারবেন। কারোর বিবাদ নিয়ে সমস্যা, সেগুলো কিন্তু ক্লাবের মাধ্যমে দেখা যায় সমাধান করা সম্ভব হয় এবং সঠিক দিশায় কিন্তু যদি কাজ করা যায় সেই কোর্ট কাছারিতেও যেতে হয় না, থানাতেও যেতে হয় না। সংবিধানের যে বিষয়গুলো যখন আসে, আইন শৃঙ্খলা ইত্যাদি, সেগুলো কিন্তু ক্লাব ইচ্ছে করলে সেই কোর্ট কাছারি বা থানাতে যাওয়ার থেকে বিরত রাখতে পারে। বর্তমানে সবচেয়ে যে একটা বিষয় সেটা হচ্ছে নেশা। আমি বলি গেলার কথাই কারণে বললাম যে এইসব জায়গার মধ্যেই এগুলোর সৃষ্টি হয় এবং এখানে যারা ক্লাব কর্তৃপক্ষরা আছেন তাদেরকে আমি বলবো যে এই বিষয়গুলো শুধু আমরা সরকারে আছি, সরকারের পুলিশ দিয়ে আইন দিয়ে এগুলো আমরা সমাধান করব সেটা কিন্তু সম্ভব না। আপনারা আছেন এবং আপনাদের কারণে অনেক কাজ কিন্তু আমাদের পক্ষে ইজি হয়ে যায় এবং সেই ধারাবাহিকতা যেটা আপনারা গত কয়েক বছর ধরে আপনারা যে কাজটা চালাচ্ছেন, তো শান্তি শৃঙ্খলা এবং পরিবেশকে রক্ষা করা, বিভিন্ন রকম আপনারা কাজ করেন, বৃক্ষরোপণ থেকে আরম্ভ করে সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান, খেলাধুলা সব বিষয়ে কিন্তু আজকাল এই ক্লাবের একটা বিশেষ ভূমিকা আছে দেখতে পাই। যারা বরিষ্ঠ ব্যক্তিরা আছেন, যারা সিনিয়র সিটিজেন, তাদেরকে সামনে নিয়ে আসা এবং তাদেরকেও এই ক্লাবের সাথে একটা অ্যাডভাইজারি কমিটির মধ্যে তাদের সামিল করা, কারণ ওরা কিন্তু এক্সপেক্ট করে অনেক কিছু যে ক্লাবের যারা যাদের দ্বারা বর্তমানে পরিচালিত তারা ঠিকভাবে বলছে কিনা, ওনাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাও কিন্তু কাজে লাগিয়ে তার সঠিক ক্ষতি করতে। মুখ্যমন্ত্রী এদিন রক্তদান সম্পর্কে বলতে গিয়ে জানান, রক্তদান মানুষের জীবনের শ্রেষ্ঠ দান। একজনের রক্তদানের মাধ্যমে চার চারজন মুমূর্ষু রোগীকে বাঁচানো সম্ভব। রক্তকে বিভিন্নভাবে বিভক্ত করে এই কাজ সম্ভব হয়েছে বিজ্ঞানের অগ্রগতির জন্য। রক্তকে বিভিন্ন ভাগে ভাগ করার সেন্টার ত্রিপুরাতে ইতিমধ্যে গড়ে উঠেছে। ত্রিপুরাতে এই মুহূর্তে 14টি ব্লাড ব্যাঙ্ক রয়েছে, এর মধ্যে 12টি সরকারি ব্লাড ব্যাঙ্ক। এখন পর্যন্ত ত্রিপুরাতে 42,000 ইউনিট রক্ত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিক হিসেবে ত্রিপুরার জন্য প্রয়োজন 40,000 ইউনিট রক্ত। মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচন চলাকালীন সময়ে ত্রিপুরাতে অনিবার্য কারণে রক্ত সংকট দেখা দিয়েছিল, যার কারণে মুখ্যমন্ত্রী হিসেবে আমাকে আবেদন করতে হয়েছিল রক্তদান করতে প্রত্যেককে এগিয়ে আসার জন্য। এই আহ্বানে সাড়া দিয়েছে ক্লাব, বিভিন্ন ধরনের সামাজিক সংস্থা, অফিস সহ আরও বহু ধরনের সংস্থা। রক্তদানে জনসাধারণের সার্বিক সহযোগিতায় রক্তের সংকটকালীন পরিস্থিতি থেকে উত্তরণ ঘটেছে ত্রিপুরা রাজ্যের। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সময়ে ক্লাব দায়িত্ব নিয়ে যে ধরনের কর্মসূচিগুলি রূপায়িত করছে তা প্রশংসার দাবি রাখে, কারণ 70 দশকে এ ধরনের কর্মসংস্কৃতি কোনো ক্লাবে ছিল না। বর্তমান সময়ে ক্লাব বিভিন্ন ধরনের কৃষ্টি, সামাজিক সংস্কৃতি এবং খেলাধুলার সাথে যুক্ত হয়ে সামাজিক উন্নয়নের দিশারি হয়ে উঠছে, যা পরিবর্তনশীলতার একটি বড় লক্ষণ। তবে এই সমস্ত কাজ নিয়ে শুধু বসে থাকলে চলবে না। এখনও বহু মানুষ রয়েছে যারা অসামাজিক কাজে যুক্ত। প্রতিটি এলাকা থেকে এই অসামাজিক কাজের সূত্রপাত হতে পারে, তাই নিজ ক্লাব এলাকাকে শান্তিপূর্ণ রাখার জন্য ক্লাবের দায়িত্ব এবং ভূমিকা অপরিসীম। তাই সাধারণ চোখে ক্লাবের কাজকর্ম সহজ মনে হলেও প্রকৃতপক্ষে ক্লাব চালানো খুব কঠিন ব্যাপার, কিন্তু তারপরও সঠিক দিশায় ক্লাব চালাতে হবে এবং সমাজে শুভবুদ্ধি সম্পন্ন মানুষজনকে সাথে রেখে ক্লাব পরিচালনা করতে হবে। ক্লাবের এই ধরনের যে কার্যক্রম সেটা কিন্তু আগে 70 দশকে আমরা দেখতে পাই, যেভাবে ক্লাবের ছবি
কৃষ্টি সংস্কৃতি এবং খেলাধুলার সাথে যুক্ত হয়ে সমাজকে যে পরিবর্তনের দিশা সেটা কিন্তু অনেকাংশে উন্নতি হয়েছে। কিন্তু বসে থাকলে চলবে না, এখনও মানুষ বিভিন্নভাবে অসামাজিক কাজে যুক্ত থাকে এবং শুরু হয় একটা পাড়া বা ক্লাবের যে এলাকা সেই এলাকার বিভিন্ন যে রাস্তাঘাট বা যে গলি সেখান থেকেই কিন্তু এই ধরনের উৎপত্তি হয়। ক্লাবের ভূমিকা কিন্তু অপরিসীম। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।